ওয়ান কাইন্ড হচ্ছে আমাদেরকে কষ্ট দেওয়া, যেটা ফ্লাইওভার অথরিটি আছে তাদের কাছে মানে কোনো টাকা পয়সাই নাই। What is up guys, hope you all are doing well. This is Sheikh Muntasir Khalil and welcome to my channel. সারাদিনের কাজকর্ম শেষ করে এখন যাচ্ছি বাসার দিকে, তো ভাবলাম কিছু কথা বলা যায়। পরশুদিন থেকে লকডাউন, আশা করি কালকে থেকে তারাবি শুরু হবে। এখন 8:42 বাজছে, সবাই নাকি 6টার মধ্যেই সব কিছু বন্ধ। এখনও মানে গাড়ি ঘোড়া দেখে মনে হচ্ছে না যে 6টা পর্যন্ত কোনো রেস্ট্রিকশন আছে বা কিছু আছে। আমার মনে হচ্ছে নর্মালি লাইফ লিড হচ্ছে, কোনো লকডাউন বা কোনো কিছুই নাই, এইরকমই মনে হচ্ছে। তো এটাই আর হচ্ছে আপনার আপনাদের জানি না কার কীরকম প্রিপারেশান লকডাউন নিয়ে, আমার কোনো প্রিপারেশনই নাই। সবাই বাজার করছে, এই করছে, সেই করছে, আরও রমজানের আগে লকডাউন দিছে, সবাই রমজান নিয়ে একটু ব্যস্ত, রোজা নিয়ে ব্যস্ত, ঈদ নিয়ে ব্যস্ত, ঈদের শপিং নিয়ে ব্যস্ত। আমি আমার কোনো কিছুই নাই, কোনো ফিলিংসই নাই, মানে জাস্ট লকডাউন দিলে কিছুদিন রেস্টে থাকবো। এমনিতে রেস্টে আছি বলতে এখন কাজকর্ম আছে, কোনো ইভেন্ট তো নাই, কারণ ইভেন্ট তো বন্ধই হয়ে আছে। লকডাউন থাকুক না থাকুক, করোনা থাকা অবস্থায় তো সব কিছুই বন্ধ করে দিছে। এখন এটা বলতে গেলে এটা হচ্ছে যে আমাদের ওয়ান কাইন্ড অফ আমাদের বিজনেস বন্ধ। তো এখন কিছু ডেলিভারি যাচ্ছে, এটার জন্যই অফিসে আসা, অফিসের কাজকর্মগুলো করা, আর টুকিটাকি কিছু কাজ আছে যেগুলো করতে হচ্ছে। আর লকডাউন নিয়ে বলতে গেলে আসলে বাংলাদেশে যদি এরকম ঢিলাঢালো লকডাউন থাকে, নর্মালভাবে লকডাউন হয়, প্রপারভাবে লকডাউন না হয়, তাহলে কোনো কারণে কোনোভাবেই করোনা কমবে না, উল্টা শুধু শুধু আমাদের মতো মানুষরা এফেক্টেড হবে বিকজ অফ আপনার। আমাদের তো এখন ওয়েডিং বন্ধ, তো ওয়েডিং বন্ধ সেই হিসাবে আমরা তো ইনকাম, আমাদের ইনকাম সোর্স বন্ধ। তো লকডাউন বলতে গেলে এটা লকডাউনের লকডাউনও না, আবার ওপেনের ওপেনও না, সব কিছুই চলতেছে মোটামুটি, যারা যাদেরটা চলতেছে তাদেরটা চলতেছে, কিন্তু আমাদেরটাই একমাত্র শুধুমাত্র টোটালি বন্ধ, যেটা কিনা হবে হচ্ছে না, হবেও না। তো এটা হলো কথা। তো এটা আসলে যদি লকডাউন দেওয়ার থাকে তাহলে একদম প্রপারলি লকডাউনটা দেওয়া উচিত, যাতে করে আপনাদের থাকুক 7 দিন হোক, 14 দিন হোক, অ্যাটলিস্ট 14 দিন যদি বাংলাদেশে কোনো কিছুই যদি ঠিকমতো না খোলা থাকে, সব কিছুই যদি বন্ধ থাকে এবং লকডাউনটা যদি প্রপারলি মেনটেন করা হয়, তাহলে কিন্তু আপনার করোনা কমে আসবে 14 দিনে। 14 দিনেই মানুষ বুঝতে পারবে, যদি সাপোজ আমি 14 দিন ঘর থেকে বের হতে পারলাম না, 14-15 ডেজ ঘর থেকে বের হতে পারলাম না, ইন দ্যাট টাইম আমি বুঝে যাবো দ্যাট আমার করোনা আছে নাকি নাই। এটা সবার সাথেই হবে, নট অনলি মি। এটা ঠিক যে এটা একেবারে আমাদের মতো মানে কান্ট্রিতে একেবারেই যে বুঝে ফেলা যাবে তা না, কিছু কিছু তাও সাসপেক্টেড থাকবে, কিছু কিছু করোনা পেশেন্ট থাকবেই, এটা যেরকমই হোক না কেন অনেকেই মানবে না। তো আপনার তাও যদি কমার, ওইটাই হচ্ছে কমানোর ওয়ে আই থিঙ্ক। কিন্তু এখন হচ্ছে যে 7 দিন লকডাউন দিচ্ছে, আবার 5 দিন খুলে দিবে, আবার এটা করবে, কিন্তু আবার লকডাউনের নামে লকডাউনও থাকবে, কিন্তু আবার আপনার লকডাউন মেনটেনও করবে না, তাহলে আসলে এটা কোনো মানে লকডাউনের মধ্যে পড়ে না, এটা ওয়ান কাইন্ড হচ্ছে আমাদেরকে কষ্ট দেওয়া। আর হচ্ছে যে আর এইটা যেটা দেখলাম এটা নিয়ে একটু বলি, এই কোন ফ্লাইওভারের মাঝখানে এরকম আড্ডা দেওয়াটা আসলে উচিত না, যখন হঠাৎ করে কেউ অন্যদিকে তাকাচ্ছে। ফ্লাইওভারে অনেকে অন্যমনস্ক হতে পারে, যেহেতু সোজা চালা চাল তো অন্যমনস্ক হতে পারে, সো ও যদি আপনাকে খেয়াল না করে সে স্পিডে থাকবে, সো এসে আপনাকে কোনো একটা দুর্ঘটনা হতে পারে। এটা যদি আমার ভিডিও থেকে কেউ দেখে থাকেন, এটা একটু কেয়ারফুল থাকবেন যাতে না দাঁড়ায়, কিছু দরকার নেই তো জীবনে রিস্ক নিয়ে একটু আড্ডা দেওয়ার জন্য, জীবনে রিস্ক নেওয়ার তো কোনো মানে হয় না, অনেক জায়গায় আছে আড্ডা দেওয়ার মতো। আর যেটা বলছিলাম, হ্যাঁ প্রপারলি লকডাউন দিলে এটা বেটার, আদারওয়াইজ লকডাউন দেওয়ারই দরকার নেই, কারণ কয়েকজনের ব্যবসা খুব ধ্বংসে হচ্ছে, কয়েকজনের ব্যবসা খুব মানে একদম ড্যামেজ হয়ে যাচ্ছে। তো এটা আমার সরকারের কাছে রিকোয়েস্ট দ্যাট দিলে ভালোভাবে দেন, না হলে দিয়ে নিন একদম,
এটাই আর জানি না, কিছু দেখছেন নাকি দেখছেন না, কারণ বাংলাদেশ সরকারের কাছে মানে সরি যেটা ফ্লাইওভার অথরিটি আছে তাদের কাছে মানে কোনো টাকা পয়সাই নাই। প্রায় টাইমই দেখি এক সাইডের লাইট জ্বলে এক সাইডের লাইট অফ থাকে, মাঝে মাঝে তো এমনও হয়েছে দ্যাট পুরো লাইটই অফ, কেন বুঝি না। এত সুন্দর একটা ফ্লাইওভার লাইট জ্বালিয়ে থাকলে আই থিঙ্ক সুন্দর লাগতো আরও। এখন আপনারা ফুটেজে কী পাচ্ছেন নাকি পাচ্ছেন আমি জানি না, আর করার ইচ্ছা ছিল না, তবু ওই এখন বের হলাম অফিস থেকে, বের হয়ে কাদিরদুরি আসলাম আর দেখলাম, দেখে আপনার মনের ফ্রাস্ট্রেশন থেকে এই কিছু কথা বলা। তো এখন অলমোস্ট বাসার কাছাকাছি চলে আসছি আমি, আর তেমন কিছু বলবো না, জাস্ট এইটা জাস্ট এইটুকু বলবো দ্যাট হচ্ছে যে লকডাউন যদি প্রপারলি হয় অবশ্যই সবাই মেনটেন করেন, বাসায় থাকেন, অ্যাটলিস্ট এক সপ্তাহ হলে এক সপ্তাহ বাসায় থাকেন, দেন মানুষ বুঝতে পারবে কে অসুস্থ কে অসুস্থ না, অ্যাটলিস্ট নিজের জন্য হলেও বাসায় থাকেন। আর যেটা মানুষ করছে পুরাহুড়ি করে তো মার্কেট শপিং করছে, এখানে আরও রোগী বাড়বে। অফিসিয়ালি বাংলাদেশে এখন পর্যন্ত ঘন্টায় 4 জন মারা যাচ্ছে সরকারের নিউজ অনুযায়ী, গভর্নমেন্ট নিউজ অনুযায়ী, বাট এটা আনঅফিসিয়ালি আরও বেশি হবে, কম হবে না কোনো অংশে। তো আপনারা হচ্ছে যে এই জিনিসটা একটু মেনটেন করবেন, দেখেন যদি বেশি ইমার্জেন্সি না হয় বের হওয়ার দরকার নেই, আর শপিং করা যাবে, বেঁচে থাকলে শপিং অনেক করা যাবে। আমি এখনও কোনো কিছু করি নাই অ্যান্ড করবো নাকি জানিও না, সেম ফর এভরিওয়ান। আসলে এটাই অবশ্য যে যেটা বুঝতেছে, আমি বললে যে চেঞ্জ হয়ে যাবে তা তো না, তবুও ট্রাই করবেন যেন হচ্ছে যে আপনি সুস্থ থাকেন সবাইকে সুস্থ রাখতে পারেন। সো থ্যাংকস ফর ওয়াচিং, সি ইউ ইন দ্য আনাদার ওয়ান, পিস। I should fuck her in the best, yeah.